শ্রীলঙ্কার সাথে ঘরের মাঠে জিতে জিতে হারতে হয় উইন্ডিজকে। ঘরের মাঠে উইন্ডিজের সাথে টেস্ট সিরিজ এক একে ড্র করে শ্রীলঙ্কা। এই সিরিজে উইন্ডিজের হয়ে আগাম হুমকি দিয়ে রাখলেন ব্যাটসম্যান ডাউরিস। বাংলাদেশের বিপক্ষে যে তিনি হুমকি হয়ে দাঁড়াবেন না সেটাও বা কে বলতে পারেন। ব্যাট হাতে শ্রীলঙ্কার বিপক্ষে তাণ্ডব দেখিয়েছেন ডাউরিস, হয়েছেন সেই সিরিজ সেরাও। লঙ্কানদের বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার হাতে জানান, পুরো সিরিজে আমি ভালো পারফর্ম করেছি, আজ জিততে পারলে দারুণ হতো, কিন্তু লঙ্কান বোলারদের কৃতিত্ব দিতেই হবে, এই পারফরমেন্স আমাকে অনেক আত্মবিশ্বাস এনে দেবে পরের সিরিজে। বিশেষ করে দলের বোলিং ইউনিট নিয়ে আত্মবিশ্বাসী তিনি, আমার মনে হয় আমরা ভালো লড়াই করতে পারবো। আমাদের বোলাররাও দারুণ কিছু করবে, তারা শক্তভাবে ঘুরে দাঁড়াবে। তবে এই ম্যাচে লঙ্কান বোলাররাই আমাদের ছিটকে দিয়েছে। উল্লেখ্য, নিজেদের প্রথম টেস্টে উইন্ডিজের বিপক্ষে আগামী 4 জুলাই মাঠে নামবে সাকিবের দল। ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।